টেকনাফ থেকে ঘুরে চলে আসলাম কক্সবাজারে। এখন যেহেতু ফুল সিজন ধরা হচ্ছে, তাই হোটেলের ডিমান্ড অনেক। তো তারপর কিছুক্ষণ খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি করার পর অনেক সুন্দর একটি হোটেল পেয়ে গেলাম। এখানে একদম বিচ সাইডে, অর্থাৎ আমার এই যে সামনেই হচ্ছে বিচ দেখা যাচ্ছে হোটেল থেকে বের হলেই। এই হচ্ছে হোটেলের রিসেপশন, এখানে একটি রেস্টুরেন্ট আছে দোতলায়, রেস্টুরেন্টে গিয়েও দেখাবো। রেস্টুরেন্ট থেকে সরাসরি বিচ দেখা যায়। আর এদিকে হচ্ছে কটেজ টাইপ রুম আছে, আর একটা আছে ভিলা। তো আমি কটেজ টাইপ রুম নিয়েছি, এখন আমার রুমটা রেডি হয়নি পুরোপুরি। তো রুমটা গোছানো হয়ে গেলে আমি রুমে ঢুকবো। তো সব মিলিয়ে যথেষ্ট ভালো হোটেল পেয়েছি, আমি এটা নিয়ে খুব খুশি। আর রুমগুলো তো দেখাবোই এবং রুমের খরচ কত তাও বলে দেব। এই হচ্ছে রেস্টুরেন্ট, এখান থেকে এই রেস্টুরেন্ট থেকে সরাসরি বিচ দেখা যায়। তো বিচ দেখতে এবং বিচ দেখতে দেখতে খেতে আশা করি অনেক ভালোই লাগবে। হোটেলের নাম হচ্ছে ডিভাইন ইকো রিসর্ট। এখানকার যারা মেম্বার আছেন, যারা সদস্য আছেন এবং যারা কাজ করেন, তাদের বিহেভিয়ার অসাধারণ, অনেক ভালো। তো এখন রুমে ঢুকবো, রুমে ঢুকে দেখি রুমটা কেমন। রুম কি ক্লিন করা হয়েছে বা টোটালি? হ্যাঁ, কাঁচু, এখনও রুম রেডি হয়নি। এখানে আমার সাথে আমার টিমের আরও যারা এসছে তাদের জন্য এখানে আরও দুটি কটেজ নেওয়া হয়েছে। এখানে যে ভিলাগুলো আছে, ভিলাগুলোতে প্রাইস একটু কম হয়ে থাকে, আর কটেজগুলোতে প্রাইস একটু বেশি হয়। কটেজগুলো যথেষ্ট সুন্দরভাবে সাজানো এবং কী বলবো, এক কথায় অনেক সুন্দর। রুম রেডি করতে করতে আমি এদিকে বিচ দেখতে চলে আসলাম। আসলে এই ডিভাইন ইকো রিসর্ট এর যে সামনের অংশ, সামনের অংশতে আসলেই একদম ওপেন বিচ, এখানে দেখতে অনেক ভালো লাগে। এবং এখানে যদি বিচেও যেতে না চায়, এখানে যে বসার জায়গাগুলো আছে, আসলে বসার জায়গাগুলোতে বসলেও অনেক সুন্দর লাগে দেখতে। টোটালি বিচটা ওপেন, সামনে পুরোপুরি দেখা যায়। আর আরেকটি কথা হচ্ছে যে বৃষ্টি আমাকে ছাড়লো না। সাধারণত কোনো ট্যুরে বৃষ্টি আমাকে ছাড়ে না। এর আগে ইন্ডিয়া ট্যুরেও ঠিক যেমন হয়েছে, এখানেও ঠিক তেমনই অবস্থা, বৃষ্টি কোনোভাবেই ছাড়ছে না। এই যে এখনও বৃষ্টি পড়ছে, আমি এই জন্যে ক্যামেরা নিয়ে একটা মোটামুটি ছাউনির নিচে আছি, ছাউনি ছাড়া কোথাও যেতেও পারছি না। আর কালকে আসার সময় এমন অবস্থা হয়েছিল, পুরো রাস্তাতে বৃষ্টি। তারপর টেকনাফ ঘুরেছি সকাল থেকে, টেকনাফে সেখানেও বৃষ্টির মধ্যে ঘুরেছি। জেটি ঘাটটা অনেক সুন্দর জায়গা ছিল, আমি ভিডিও করতে চেয়েছিলাম অনেক সুন্দরভাবে, কিন্তু সেটিও করা সম্ভব হয়নি কারণ এতই বৃষ্টি ছিল, ক্যামেরা বের করার উপায় ছিল না। তো মোবাইল দিয়ে কোনো রকমে কিছু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো রুমটা হয়তো রেডি হয়ে যাবে, রুমটা রেডি হয়ে গেলে এরপরে রুম দেখতে যাব, আশা করি অনেক ভালো লাগবে। এই হচ্ছে আমার রুম, 105 নম্বর রুম। এখানে ফায়ার এক্সটিংগুইশ যে গ্যাস, সেটির ব্যবস্থা আছে। দেখি রুমে ঢুকে দেখি, ওয়াও অনেক সুন্দর এয়ার কন্ডিশন। ফার্স্ট অফ অল রেফ্রিজারেটর দেখতে পাচ্ছি, পানির বোতল দেওয়া আছে। এই হচ্ছে ক্লোসেট, এখানে অনেক সুন্দর একটি উইন্ডো আছে। এই উইন্ডো দিয়ে বিচ দেখা যায় না, তবে এই উইন্ডো দিয়ে সামনে যে ছোট ছোট ছাউনিযুক্ত যে ঘরগুলো আছে, এখানে বসা যায়, এই ঘরগুলো দেখা যায়। আর এখানে মিরর, সাথে কিছু অ্যামেনিটিস দেওয়া আছে। বেড, অনেক সুন্দর একটি বেড, বেডটা আমার যথেষ্ট পছন্দ হয়েছে, বেডের যে স্ট্রাকচার। এরপর হচ্ছে এলইডি টিভি, অনেক বড়, মনে হয় 40 ইঞ্চি বা এমন হবে। ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট সুন্দর। এবং আমি জানি এখানে ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা আছে।
এখানে টেলিফোন আছে, এই টেলিফোন হচ্ছে ইন্টারকম সিস্টেম, অর্থাৎ কোনো রুম সার্ভিসের প্রয়োজন হলে এই এটা দিয়ে কল করে ডাইরেক্ট রিসেপশনে কথা বলা যাবে। তো যাক, সব মিলিয়ে এখানকার সার্ভিসটা দেখব, সার্ভিসটা কেমন হয় সেটা পরে জানাবো। আর তাছাড়া এখানকার এই রিসর্ট বা এই কটেজের যে আউটলুক, আউটলুকটা যথেষ্ট ভালো। আর এখানে আরেকটি ব্যাপার যেটি দেখলাম, আসলে রুমে পাওয়ারফুল কোনো লাইট নেই, মানে বড় কোনো লাইট নেই, সবগুলাই ডিম লাইট। মানে এখানে এনভায়রনমেন্টটাকে এইভাবে সাজানো হয়েছে, এখানে শুধু একটাই মোটামুটি একটু পাওয়ারফুল লাইট আছে, এছাড়া সবগুলাই ডিম লাইট। এই রুমের সাথে আরও একটি ব্যালকনি আছে, এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা অনেক সুন্দর। ব্যালকনি থেকে আশেপাশের যে পরিবেশ আছে সেটি দেখা যায়। আর এখানে ব্যালকনিতে একটি চেয়ার দেওয়া আছে, এখানে বসতে পারবেন। তো সব মিলিয়ে যথেষ্ট সুন্দর পরিবেশ, মানে সময় কাটানোর জন্য খুবই মনোরম একটি জায়গা। এখানে আরেকটি ব্যালকনি দেখা যাচ্ছে, এটি সম্ভবত পাশের যে রুম আছে সেই রুমের ব্যালকনি। আমার ব্যালকনি থেকে দেখা বৃষ্টি, সারাদিনই প্রায় বৃষ্টি, বৃষ্টি একেবারেই ছাড়ছে না। এই হচ্ছে রিসেপশন, রিসেপশনটা একটু দেখে আসি। এখানে যিনি ম্যানেজার আছেন তিনি বসেন। ও, আরেকটি কথা বলে রাখা ভালো, এখানে ওয়াইফাই জোন, অর্থাৎ ওয়াইফাই ফ্রি। এখান থেকে আসলেই বিচ, সোজা গেলে বিচ। এই সাইডে একটি গার্ডেন মতো করা আছে, এখানে খুব আরামের সাথে আনন্দ নিয়ে বসা যাবে। এখানে ছোট ছোট বিভিন্ন ঘর করা আছে, এই ঘরগুলোতেও বসা যাবে যদি বৃষ্টি হয় এখনকার মতো। আর আদারওয়াইজ এখানে বসে সময় কাটানোর জন্য খুবই উপযোগী, একলা অথবা দলে অথবা কাপল যে হিসেবেই হোক না কেন। যথেষ্ট সুন্দর, প্রকৃতপক্ষে সব মিলিয়ে অনেক সুন্দর রিসর্ট, এটি রিসর্ট বা কটেজ যেটাই বলি। আর এখানে যে কটেজগুলো আছে, কটেজগুলোর ভাড়া একটু বেশি, এটা সিজন ভেদে ডিফার করে। যেমন আমার এখন পড়েছে 2200 টাকা, এটা সাধারণত আমি যেখানে রিসেপশনে জিজ্ঞাসা করলাম, যখন ফুল সিজন থাকে অর্থাৎ অন সিজন থাকে তখন এটা 5000 টাকা পর্যন্ত হয়। বড় কথা হচ্ছে এখনও যে অফ সিজন তা না, এখনও অন সিজন, কারণ অনেক মানুষ সেন্ট মার্টিন যেতে পারেনি। যারা সেন্ট মার্টিন যেতে পারেনি তারা এখন মোটামুটি সবাই কক্সবাজারেই চলে আসছে, এখন সব জায়গাতেই খুব চাপ। তা আমি একটু দর কষাকষির পরে কিছুটা কমে পেয়েছি। আর তাছাড়া এখানে সর্বনিম্ন দেখা যায় 1800 বা 1500, এরকমও হতে পারে অফ সিজনে, এটা আপনারা দেখতে পারেন। আর এখানে যেটা বললো যে অন সিজনে যখন ফুল সিজন থাকে শীতের সময় তখন এটা সর্বনিম্ন, সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত হয়। বিচের ধারে বসে, এমন সুন্দর মনোরম একটি জায়গায় বসে সমুদ্র দেখা, আর সেই সাথে খাওয়া যাবে স্ন্যাক্স বা যে কোনো খাবার, এখানে যে দোতলায় যে রেস্টুরেন্টটি আছে সেই রেস্টুরেন্টে যাওয়া যাবে লাঞ্চের সময় বা ডিনারের সময় বা নাস্তার সময়, কোনো এক সময় যাব আর দেখব এখানকার খাবারের মেনুটা কী বা কেমন কী খাবারের সার্ভ করে, আর আপনাদেরকে তো অবশ্যই জানাবো। এই হচ্ছে সেই ভিলা, অর্থাৎ যে একসাথে একটা বিল্ডিংয়ে অনেকগুলো রুম, এগুলো যথেষ্ট সুন্দর। একটা রুমে তো ভিতরে ঢুকে দেখলাম, প্রকৃতপক্ষে রুমগুলো একই, কটেজ হোক আর ভিলা হোক যেটাই হোক রুমগুলো সেম, শুধু বিল্ডিং বা এটা আলাদা। এটা যেমন এই যে ছন দিয়ে করা, এটা হচ্ছে কটেজ।
এই হচ্ছে বিষয়। আর যেহেতু কটেজগুলো আলাদা আলাদা এবং এটার জন্য আশেপাশে কিছু জায়গা থাকে, এই জন্য ভাড়াটা স্বাভাবিক কিছুটা বেশি হয়। এবার রেস্টুরেন্টে ঢুকবো। আমি এখান থেকে শুনলাম যে দিনের বেলা তো এখানে খাবার দাবার পাওয়া যায়, যে কোনো সময় পাওয়া যায়, রাত্রে মোটামুটি 11:30-11:30 পর্যন্ত। কাঠের সিঁড়ি, কাঠের সিঁড়ি দিয়ে এরপর উপরে উঠলে রেস্টুরেন্ট। যথেষ্ট সুন্দর এনভায়রনমেন্ট। এখানে বসে এই মনোরম পরিবেশ দেখতে দেখতে খাওয়া যাবে। এই রেস্টুরেন্টে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। আসলে সুন্দর একটা প্রকৃতি যদি থাকে, সেখানে খাবারের স্বাদ যাই হোক না কেন, আসলে আনন্দটাকে, মনের আনন্দটাকে অনেকটা বাড়িয়ে দেয়, এটা আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কী মনে হয় আপনারা কমেন্টসে জানাতে পারেন। যদিও খাবারের টেস্টের একটা বিষয় আছে, তারপরও আমার মনে হয় যে এখানে খাবারের টেস্ট ভালো হবে। আমি অনেক আগে একদিন এখানে খেয়েছিলাম, এখানে ছিলাম না কিন্তু এখানে শুধু খেতে এসেছিলাম, কাবাব বা এই টাইপের কিছু খেয়েছিলাম প্রায় 1-2 বছর আগে, তো সেটা ভালোই ছিল। এবার দেখবো খাবার কেমন হয়, আপনাদেরকে তো অবশ্যই জানাবো। এক্সকিউজ মি, আচ্ছা চা কি আছে এখন? কফি হবে? আচ্ছা কফি কত করে? 100? কতক্ষণ লাগবে তৈরি করতে? 5 মিনিট। আচ্ছা এখানে নিচে কি দেওয়া যাবে, সার্ভ করা যাবে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অর্ডার দিচ্ছি। সালাদ, ফ্রেশ সি ফুড, চিকেন এন্ট্রি, এখানে নিচতলা থেকে আমি কফি অর্ডার করলাম, আমাকে কফি বানিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাটিতে স্বর্ণলতা দিয়ে করা একটি ডিজাইন, যেখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব স্বর্ণলতা, এই ডিজাইনটি এবং সেই সাথে আলোর যে কারসাজি, সব মিলিয়ে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে এক পাশের গেট, এর অপোজিট পাশের গেট হচ্ছে বিচ সাইড, যেটা দিনের বেলা দেখিয়েছিলাম। এই সাইডে কিছু কোয়ার্টার আছে, এটা সম্ভবত এখানকার যারা স্টাফ তাদের জন্য। এখানকার প্রকৃতপক্ষে এত সুন্দর লাইটিং করা, লাইটিংগুলো অনেক সুন্দর, খুবই মনোরম একটা পরিবেশ।
সুপ্রভাত, আজকে অনেক চমৎকার ওয়েদার। তো আজকে যা দেখতে পাচ্ছি মোটামুটি ভোরবেলা থেকেই অনেক চমৎকার ওয়েদার দেখা যাচ্ছে। আজকে কক্সাস বাজারে আমার এবং আমাদের শেষ দিন। তো আজকে দেখি, আজকে অল্প কিছু জায়গা যদি ওয়েদার এমন থাকে কয়েকটি জায়গায় যাব, হিমছড়ি বা ইনানি বা ওই সাইডে মেরিন ড্রাইভ রোড দিয়ে যতদূর সম্ভব যাব। আর এখন সকালে ওঠার পরেই এই ডিভাইন ইকো রিসর্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয়, তো ব্রেকফাস্ট এখন করব, দেখি কেমন কী দেয়, আপনাদেরকে তো দেখাবই। ব্রেকফাস্ট করে এখানে সমুদ্র কিছুক্ষণ উপভোগ করে হোটেল চেক আউট করব। চেক আউট করে এখানে তারা বলেছে যে আমরা ব্যাগ রাখতে পারবো সারাদিন, কারণ আমাদের গাড়ি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে গাড়ি রাত্রেবেলা, আর আমাদের চেক আউট টাইম 11টায়। তো 11টার পরে আমরা এখানে রিসেপশনে ব্যাগ রেখে বাইরে যেতে পারবো। এই হচ্ছে রাখা আমাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানে একটা ভাজি আছে, এখানে ডাল আছে একটু শুকনো টাইপের, এখানে পরোটা এবং সেই সাথে প্যানকেক। আরও কিছু আইটেম আসবে, সেই আইটেমগুলো এখনও রেডি হয়নি, তারা রেডি করে দিবে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে ভালোই ছিল। আর তারপরে ছিল চা, নাস্তার পরে তারা চা দেয়, চায়ের টেস্ট যথেষ্ট ভালো। রুম থেকে চেক আউট করছি, বেশ রৌদ্রোজ্জ্বলময় দিন, চমৎকার আবহাওয়া, আশা করি এখনকার সফরগুলো ভালোই হবে যদি এমন আবহাওয়া থাকে। এখন হোটেল থেকে চেক আউট করে শুধু ব্যাগগুলো রেখে এখান থেকে বের হয়ে যাব সফরের উদ্দেশ্যে।